ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে এমন একটি পাহাড় ফুল বিদ্যা দিচ্ছি আমার পরীক্ষিত বিদ্যা তার আগে আমার ঠিকানা বলে দেই বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা যারা আমার হাতে কাজ তারা হোয়াটসঅ্যাপে বাট স্টেশনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ফেসে কথা বলবেন আর গোপনীয় কাজ গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হলে আমার বাড়িতে আসতে হবে আমার কাছেতে করে নিয়ে যেতে হবে গুরুত্বপূর্ণ বিদ্যা শিখতে হলে আমার বাড়িতে আমার কাছে আসতে হবে আপনারা অনলাইনে সব কিছু চাইলে আমি দিতে পারবো না কারণ যখনই গুরুর সাথে সাক্ষাৎ করবেন গুরুর আশীর্বাদ নেবেন তখন আপনাদের বিদ্যা জাগ্রত হয়ে যাবে আর সর্ববিদ্যায় কাজ করতে পারবেন আপনারা অনলাইনে কাজ শিখে কাজ যদি হয় পঞ্চাশ পার্সেন্ট গুরুর কাছে আশীর্বাদ চরণ ধুলি নিলে হবে একশো পার্সেন্ট আর কোন সিদ্ধি গুরু যদি কারো কানে বা কারো মাথায় হাত দিয়ে কানে তিনটি মন্ত্র কয়ে ফু দেয় তার শরীরে মন্ত্র জাগ্রত হয়ে যাবে আপনারা যদি আসেন আমি চেষ্টা করব। আপনাদের বিদ্যা দেওয়া বা কাজ শেখানোর যদি ভক্তি থেকে থাকে আমার কাছে আসবেন আর কখনো কোনো শিষ্য আমার কাছে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে আপনারা বিদ্যায় কোনো কাজ করতে পারবেন না যে কাজে যাবেন সে কাজে ধরা খাবেন হয়তো দু মাস তিন মাস ভালো চলতে পারবেন তারপরে ধ্বংস হয়ে যাবেন আমি আপনাদের তে কার বলি না বাবা আমাকে এত টাকা দেন এত টাকা দেন আপনারা দু টাকা দিলে আমি নেই না দিলে না নেই আপনাদের ফোন দিলেও ফোন ধরেন না গুরুর নাম্বার বলে করেন আপনারা বিশাল বড় গুরু হয়ে গেছেন দোয়া করি আপনারা করে খান কিন্তু কোনো জায়গার যখন ঠেকেন না ঠেকলে আমি বা আমার চ্যানেল দেয় না যারা কাজ করে নেবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা বিদ্যা শিখবেন গোপনীয় বিদ্যা শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকে যে বিদ্যাটা দিচ্ছি স্বামীকে বাধ্য করা আমি বারবার এই বিদ্যাটা পরীক্ষা করছি এই বিদ্যাটাতে আমি সফলতা পাইছি কার ভাগ্যে কি আছে একমাত্র দয়ের আল্লাহ জানে কার কপালে কি আছে এক বিদ্যাদের সবার কাজ হবে না আর এক আগে এই বিদ্যাগুলি কাজ করতে হলে মন দেল মুখ পবিত্র রাখে কাজ করতে হবে গুরুর উপর বিশ্বাস ভক্তি রেখে কাজ করতে হবে তাহলে সর্বকাজে লাভ করতে পারবেন আর যদি বিশ্বাসভক্তি না থাকে আল্লাহর উপর বিশ্বাসভক্তি না থাকে গুরুর উপর বিশ্বাসভক্তি না থাকে তাহলে কাজে কখনো সফলতা লাভ করতে পারবেন না এই বিদ্যাগুলি কাজ করতে গেলে কোন সময় করতে হবে কোন কলম দিয়ে কোন দিন লিখতে হবে কোন সুতাতে বাঁধতে হবে কার উপর লিখতে হবে এগুলা জানতে হলে বুঝতে হলে গুরুর কাছে অনুমতি নিতে হবে এবং আমি কিছু বিদ্যা আপনাদের মাঝে দিব আপনারা কিছু আমাকে দক্ষিণা দিবেন এতেই আমি সন্তুষ্ট আমি আরেকটু বড়কে দিচ্ছি আপনারা যাতে বুঝতে সুবিধা হয় আপনারা দেখেন বুঝতে যা সুবিধা হয় এই জন্য আমি আরো একটু বড়কে দিলাম আপনারা অনেকে বুঝতে পারেন না কারণ আমার ক্যামেরার শক্তি যা আমার মোবাইলের শক্তি যা তাই আপনারা দেখতে পাবেন আল্লাহ রহমতে গুরুর উপর বিশ্বাস ভক্তি থেকে থাকে আর আল্লাহর ওপর বিশ্বাস ভক্তি থেকে থাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা ফলাফল পাবেন আল্লাহ রহম করে ঘন্টার মধ্যে বাহাত্তর আপনারা ফলাফল পাবেন যদি বিশ্বাস ভক্তি থেকে থাকে আপনারা আমার কাছে যদি কাজ শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে আর ভালো না লাগলে আমাকে বলে দিবে আমি চ্যানেলটা সরে আসবো কারণ সঠিক জিনিস এত সঠিক জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস দিয়েও আপনাদের মন ওঠে না আপনাদের যেখানে ভালো অ্যাসে পাবেন সেখানে শিখবেন দয়া করি শিখেন কিন্তু আপনাদের যদি বিশ্বাসভক্তি না থাকে আমাকে বলে দিবেন আমি চ্যানেলতে সরে আসব তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম রহমতুল্লাহি